ভারতবর্ষের 78 সংখ্যক স্বাধীনতা দিবসের মাজত মাত্র কেইটামান দিন আর তার পূর্বে দেখবলে পাওয়া গেছে ভারতবর্ষের প্রায়ব রাজ্যতে ইতিমধ্যে যুক্ত অনুশীলন আছে আরক্ষী বিষয়াসমূহ হোক বা অন্য অন্য যুক্ত আসলে অনুশীলন আছে অনুশীলনসমূহ আরম্ভ হওয়া দেখবলে পাওয়া গেছে। আর যদি কথা কবলে যাওয়া হয় তেন্তে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত বর্তমান সময়ত এক উখল মাখল পরিবেশ বলে কব লাগবে, কারণ মাত্র কেইটামানহে দিন বাকি, আজি মাত্র ছয় বা সাত দিন বাকি আর তারপরে 78 সংখ্যক ভারতের স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস সুচারুরূপে পালন করবর কেন্দ্রীয়ভাবে পালন করবেন খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় বর্তমান সময় এনেদরে আরক্ষীর যুক্ত বাহিনী আছে বিভিন্ন কোম্পানি বর্তমান সময় এনেধরণেই যেরেডর অনুশীলন করে থাকা দেখবলে পাওয়া গেছে। আর বিভিন্ন ধরনের কোম্পানি সমূহ বর্তমান সময় খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলপথারত দেখবলে পাওয়া গেছে আর যা কেবাদিনও ধরে এনেধরণেই অনুশীলন করে আছে যাতে সুচারুরূপে পালন করবেন বা আসলে অতি সুন্দর হয়ে উঠে, সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠে গোটেই অনুষ্ঠানটা, যেহেতু কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়তে বিদ্যালয় এই খেলপথারখনতে পালন করা হয় আর ইয়াতে বহু তথা বিভিন্নজন উপস্থিত থাকে আর সকলে দৃষ্টি নিবদ্ধ থাকে এক প্রকার যে কেনে ধরনের আসলে পালন করা হয়েছে, কেনে ধরনের ইয়াত রূপসজ্জা করা হয়েছে বা তেনে ধরনের আরক্ষীর যেসব বাহিনী আছে বাহিনী সময় কেনে ধরনের কৌশল সময় প্রদর্শন করেছে বা পেরেড কি ধরনের করেছে সকলে দৃষ্টি নিবদ্ধ থাকে, গতি সেই গোটেই সময় দিক যাতে ভালদরে সুচারুরূপে হয় তার প্রতি লক্ষ্য রাখি বর্তমান সময় এনেদরে পেরেডর অনুশীলন করা দেখবলে পাওয়া গেছে। আর গোটেই আসলে খেলপথারখন বর্তমান সময় সজায় পড়া তোলা হয়েছে, বহুকেইটা ডাঙর ডাঙর শিবির বর্তমান সময় নির্মাণ করে থাকা হয়েছে আর সামগ্রিক পরিবেশ দেখ আমি আর এনেধরণে বর্তমান সময় উখল মাখল পরিবেশ গোটেই অঞ্চলটোত গোটেই খেলপথারখনত আর ব্যাকগ্রাউন্ডত সেই বিশেষ গীতকেইটা যিকেইটা শুনিলে প্রত্যেকজন ভারতীয় আসলে দেশপ্রেম পুনের জাগি উঠে, পুনের দেশপ্রেম জাগি উঠে হৃদয়ত বা অন্তরত আর ব্যাকগ্রাউন্ডত সেই গানকেইটা আর এনেধরণে বিভিন্ন যক্ষীর পল্টন সমূহ আছে কোম্পানি সমূহ আছে এনেধরণে বর্তমান সময় অনুশীলন করে থাকা দেখবলে পাওয়া গেছে। আর যদি আমি সমান্তরালে গোটেই অঞ্চলটোর পরিবেশ দেখুন দেখাব আমি সক্ষম হম, হয়তো গোটেই অঞ্চলটো আসলে সুন্দর সর্বাঙ্গ সুন্দর করে তুলিবর বিভিন্ন ধরনের রূপসজ্জা করা আরম্ভ করেছে ইতিমধ্যে আর কেইবাটাও বৃহৎ বৃহৎ তম্বু ইতিমধ্যে নির্মাণ করে তোলা হয়েছে আর যে ভারতীয় পতাকা আছে ভারতীয় পতাকার রঙের রঙিন করে তুলিবর বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর যেহেতু বরষুণের বতর বিগত দিনকেইটা বরষুণ হওয়া দেখবলে পাওয়া গেছে, এই খেলপথারখন বর্তমান সময় কিছু পরিমাণে হলেও জিকা হয়ে আছে বা ভিজি থাকা দেখবলে পাওয়া গেছে, কিন্তু বর্তমান সময় ইয়াতে তারও যদি প্রতিকারের বালি বা শিল আদি অনা দেখবলে পাওয়া গেছে। আর এনেধরণে বর্তমান সময় কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে উদযাপন করবলে আসলে তৎপর হওয়া বা সর্বাঙ্গ সুন্দর করে তোলা দেখবলে পাওয়া গেছে।